নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান আপনি টিকিট কাটছেন টিকিট কাটা সত্ত্বেও আপনি কিন্তু তেমনভাবে অর্থ পাচ্ছেন না তবে নিজের জন্ম তারিখ অনুযায়ী অবশ্যই আপনি শুভ সংখ্যার লটারি কাটুন দেখবেন আপনার লটারিতে প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে কিভাবে লটারির টিকিট কাটবেন কোন বারে কাটবেন কটা থেকে কটার সময়ের মধ্যে আপনি লটারি টিকিট কাটবেন সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওটিতে প্রথমে আমি আপনাদের জন্ম তারিখ অনুযায়ী লটারির আপনার কী শুভ সংখ্যা তা জানিয়ে দিই তারপরে আপনাদের সমস্ত বিবরণ ধীরে ধীরে জানাবো কাজেই ভিডিওটি সম্পূর্ণটা দেখুন নটারি প্রাপ্তি সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে থাকে তাছাড়াও আপনি যদি আপনার জন্ম তারিখ অনুযায়ী নটারি কাটতে পারেন তবে হয়তো আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন কিভাবে জন্ম তারিখ অনুযায়ী নটারি কাটবেন তাও আমি জানাবো। আগে আপনি আপনার নটারি কাটার শুভ সংখ্যাগুলি দেখে নিন তারপরে আমি আপনাদের বুঝিয়ে দেব সেই শুভ সংখ্যা কীভাবে আপনি প্রয়োগ ঘটাবেন এর ক্ষেত্রে আপনার জন্ম তারিখ যদি একুশে মার্চ থেকে কুড়ি এপ্রিলের মধ্যে হয়ে থাকে তবে আপনার শুভ সংখ্যা হবে ষোলো চব্বিশ চোদ্দো একান্ন এবং পনেরো কীভাবে এই সংখ্যার টিকিট কাটবেন আমি ভিডিও শেষে আপনাদের অবশ্যই জানিয়ে দেব কাজে ভিডিওটি দেখুন আপনার জন্ম তারিখ যদি একুশে এপ্রিল থেকে কুড়ি মের মধ্যে হয়ে থাকে তবে আপনার নটারিকাটার শুভ সংখ্যা দশ চোদ্দো সতেরো উনিশ তেইশ চল্লিশ এবং পঁয়তাল্লিশ এই কটি সংখ্যা আপনার জন্য বিশেষভাবে শুভ এবার আসি আপনার জন্ম যদি একুশে মে থেকে কুড়ি জুনের মধ্যে হয় তবে নটারি টিকিট কাটার আপনার শুভ সংখ্যা হবে পনেরো আঠেরো চব্বিশ সাতাশ পঁচিশ পঁয়ত্রিশ এবং ষাট এই কটি সংখ্যা হচ্ছে আপনার জন্য বিশেষভাবে খুবই শুভ আপনার জন্ম তারিখ যদি একুশে জুন থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে হয় তবে আপনার নটারি টিকিট কাটার শুভ সংখ্যা হচ্ছে দশ একুশ উনিশ বাইশ আঠাশ উনত্রিশ সাতচল্লিশ এবং আটচল্লিশ এই কটি সংখ্যা হচ্ছে আপনার জন্য বিশেষভাবে শুভ আপনার জন্ম তারিখ যদি একুশে জুলাই থেকে কুড়ি আগস্টের মধ্যে হয়ে থাকে তবে আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে তেরো বাইশ চব্বিশ পনেরো একচল্লিশ এবং একান্ন এই কটি সংখ্যা হচ্ছে আপনার জন্য যথেষ্ট শুভ কাজেই এই সংখ্যার টিকিট কাটুন আপনার জন্ম তারিখ যদি একুশে আগস্ট থেকে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে হয়ে থাকে তবে আপনার নটারি কাটার শুভ সংখ্যা হচ্ছে ষোলো সতেরো বাইশ একত্রিশ আটত্রিশ এবং আটচল্লিশ এই যে কটি সংখ্যা আমি আপনাদের জানালাম এই কটি সংখ্যা আপনার জন্য শুভ আপনার জন্ম যদি একুশে সেপ্টেম্বর থেকে কুড়ি অক্টোবরের মধ্যে হয়ে থাকে তবে নটারি কাটার জন্য আপনার শুভ সংখ্যা হচ্ছে ছাব্বিশ তিরিশ পঁয়ত্রিশ বাইশ চব্বিশ এবং তেপ্পান্ন এই কটি সংখ্যা হচ্ছে আপনার জন্য একেবারেই শুভ আপনার জন্ম তারিখ যদি একুশে অক্টোবর থেকে কুড়ি নভেম্বরের মধ্যে হয়ে থাকে তবে লটারি কাটার জন্য আপনার শুভ সংখ্যা দশ সতেরো উনিশ একচল্লিশ এবং ঊনপঞ্চাশ এই কটি সংখ্যা টার্গেট করে আপনি লটারির টিকিট কাটার চেষ্টা করুন আপনার জন্ম যদি একুশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে হয়ে থাকে তবে লটারি কাটার আপনার শুভ সংখ্যা হচ্ছে দশ চোদ্দো সতেরো বাইশ চব্বিশ এবং তেত্রিশ আপনি যখন লটারি কাটবেন আপনি অবশ্যই এই সংখ্যার লটারি কাটার চেষ্টা করুন আপনার জন্ম তারিখ একুশে ডিসেম্বর থেকে কুড়ি জানুয়ারির মধ্যে যদি হয়ে থাকে তবে আপনার শুভ সংখ্যা দশ আঠেরো একুশ বাইশ চব্বিশ ছত্রিশ এবং উনষাট এই সংখ্যাগুলি আপনি অবশ্যই লটারি কাটার ক্ষেত্রে কাটার চেষ্টা করুন আপনার জন্ম তারিখ যদি একুশে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে হয়ে থাকে তবে লটারি কাটার আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে তেরো ষোলো সাতাশ বাইশ চব্বিশ আটত্রিশ এবং একান্ন এই কটি সংখ্যা অবশ্যই আপনি প্রয়োগ করুন আপনার জন্ম তারিখ যদি একুশে ফেব্রুয়ারি থেকে উনিশে মার্চের মধ্যে হয়ে থাকে তবে রটারি কাটার শুভ সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ আটত্রিশ তেত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বাইশ এবং ২৬। এবার আমি আপনাদের জানাই এই সংখ্যাগুলি কিভাবে আপনি রটারি কাটার ক্ষেত্রে প্রয়োগ করবেন প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি যে সংখ্যাগুলো দিয়েছি সেটি হচ্ছে আপনার জন্ম তারিখ অনুযায়ী এটি রাশিভিত্তিক কোনো তারিখ বা সংখ্যা নয় রাশিভিত্তিক আপনি যদি সংখ্যা জানতে চান তবে প্রত্যেকের ফরচুন নাম্বার বা শুভ সংখ্যা আলাদা আলাদা হবে সেই ফরচুন নাম্বার অনুযায়ী আপনি যদি নটারি কাটতে পারেন তবে কিন্তু নটারিতে অবশ্যই আপনার প্রাপ্তিযোগ রয়েছে সেই জন্য প্রত্যেকের আলাদা আলাদাভাবে রাশিচক্র দেখার প্রয়োজনীয়তা থাকে এবার আসি এই নাম্বারগুলো আপনি কিভাবে কাটবেন প্রথমত আপনারা লটারির টিকিটের নয় হাজারের ঘরের এগুলি সংখ্যা আপনি যদি নয় হাজারের ঘরের প্রাইজ পেতে চান তবে আপনি পাঁচ সংখ্যার টিকিটে থাকে সেই পাঁচ সংখ্যার মধ্যে শেষের যে দুই সংখ্যা সেই শেষের দুই সংখ্যা যেন আমি যে জন্ম তারিখ অনুযায়ী দিয়েছি সেই সংখ্যাগুলো যেন থাকে যদি সেই সংখ্যাগুলো রাখতে পারেন তবে আপনার লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পাবে এছাড়াও কিছু কথা আপনাকে মনটা মাথায় রাখতে হবে সেগুলি হলো আপনার জন্মছকে রাহু শুক্র এবং বৃহস্পতির অবস্থান দেখে নেওয়ার দরকার রয়েছে এছাড়াও আপনি যখন লটারি কাটবেন তখন দেখবেন লটারি কাটার সময় চার অথবা ছয় যেন আসে অর্থাৎ দুপুর তিনটে এক মিনিটে আপনি যদি লটারি কাটেন তবে দেখবেন দুপুর তিনটে এক মানে তিন যোগ এক সমান সমান চার আসছে বা বিকান চারটায় কাটতে পারেন অথবা সকাল নটা চার মিনিটে তার মানে নয় যোগ চার সমান সমান তেরো তেরোকে আপনি আবার ভেঙে দিয়ে যোগ করুন এক যোগ তিন সমান সমান চার এইভাবে চারের আধিক্য আনুন অথবা ছয়ের আধিক্য আনুন নিয়ে লটারি কাটার চেষ্টা করুন এবার আমি আপনাদের জানাই কী বারে লটারি কাটবেন লটারি কাটার তিনটি আদর্শ বার রয়েছে একটি হচ্ছে বুধবার দ্বিতীয়টি শুক্রবার এবং তৃতীয়টি শনিবার অবশ্যই এই তিনটি বারের মধ্যে আপনি লটারি কাটার চেষ্টা করুন এবং যখন লটারি কাটবেন তখন আপনার শেষের সংখ্যাটি যেন জন্ম তারিখ অনুযায়ী হয় বিশেষ করে শেষের দুই সংখ্যা এটি সম্পূর্ণরূপে নয় হাজারের টিকিটের সংখ্যা এটি কিন্তু কোটি টাকার কোনো সংখ্যা নয় কোটি টাকার সংখ্যার জন্য আপনার ব্যক্তিগত রাশিচক্র বিচার করার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে কাজেই আপনি দক্ষ জ্যোতিষীকে দিয়ে আপনার রাশিচক্র বিচার করান বিচার করালেই আপনি জানতে পারবেন আপনার ভাগ্যে কোটি টাকার লটারি প্রাপ্তি রয়েছে না নেই তবে মনে রাখবেন এটি বারে বারে আমি জানাচ্ছি ন হাজারের ঘর আপনি যদি ভিডিওটি না বুঝতে পারেন তবে ভিডিওটি দুবার দেখুন তিনবার দেখুন মনোযোগের সাথে সম্পূর্ণটা দেখুন দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আর যারা আমার কাছে বুকিং করাতে চাইছেন এই নাম্বারে বুকিং করাতে পারেন